পরিষদ আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয়ে যাবে সেটি কেননা সংসদে ইতিমধ্যে এথিক্স কমিটির যে বৈঠক সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি সংসদে এথিক্স কমিটির বৈঠক শুরু মহুয়া মৈত্র তার ভবিষ্যৎ কি হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে মহা সংকটে মহুয়া মৈত্র কেননা কৃষ্ণনগরের তৃণমূল সংসদ তাকে বহিষ্কারের যে সুপারিশ সেই সুপারিশ করেছে কমিটি মহুয়ার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক তদন্তের আর্জি রিপাবলিকের হাতে এক্সক্লুসিভ তথ্য তবে সংসদে ইতিমধ্যে এথিক্স কমিটির যে বৈঠক শুরু হয়েছে এই বৈঠকের ফলে কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে তৃণমূল সংসদ মহুয়া মৈত্র তার রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে সেটা আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি সংসদে এথিক্স কমিটির বৈঠক শুরু হয়ে গিয়েছে তার আগে কৃষ্ণনগরের তৃণমূল সংসদকে বহিষ্কারের সুপারিশ করেছে কমিটি এবং মহুয়ার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক তদন্তেরও আর্জি রিপাবলিকের হাতে এক্সক্লুসিভ তথ্য কি হতে চলেছে তৃণমূল সংসদের ভবিষ্যৎ আর কিছুক্ষণের মধ্যেই সেটা স্পষ্ট হয়ে যাবে সংসদে ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ড এবং সেই কাণ্ডে কিন্তু ইতিমধ্যে এথিক্স কমিটির যে বৈঠক সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই মহুয়া মৈত্র সেই মহুয়া মৈত্রর ভবিষ্যৎটা একেবারে পরিষ্কার হয়ে যাবে সংসদ পদ কি হারাবে মহুয়া মৈত্র কৃষ্ণনগরের তৃণমূল সংসদকে বহিষ্কারের সুপারিশ সংসদের এথিক্স কমিটির এবং মহুয়ার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক তদন্তের আর্জি রিপাবলিকের হাতে এক্সক্লুসিভ তথ্য আমাদের সঙ্গে সরাসরি দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী রয়েছেন পিঙ্কি ইতিমধ্যে এথিক্স কমিটির বৈঠক শুরু হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে যে সংসদ পদ কি থাকবে মহুয়া মৈত্রের নাকি সেই সংসদ পদটা থাকবে না পিঙ্কি দেখো মধুকল্পিতা ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে এবং এথিক্স কমিটির মিটিংও শুরু হয়ে গেল বৈঠক শুরু হয়ে গেল এই বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত বেরোতে পারে তার কারণ এই সুপারিশপত্র একদম পৌঁছে যাবে ওম বিড়লা অর্থাৎ লোকসভা স্পিকারের কাছে ওম বিড়লার কাছে এবং সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে সংসদ পদ থাকছে মহুয়া মৈত্রের নাকি মহুয়া মৈত্রের সংসদ পদ খারিজ হতে চলেছে আর কিছুক্ষণের অপেক্ষা ভাগ্য নির্ধারণ হওয়ার ইতিমধ্যে এই বৈঠক শুরু হয়েছে তুমি জানো 15 জনের সদস্য বিশিষ্ট এই টিম সদস্য বিশিষ্ট এই প্যানেল এই প্যানেলে রয়েছেন যে লিড করছেন বিনোদ সোনকার তিনি এসে পৌঁছেছেন তার টিম এসে পৌঁছেছে ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে এবং তিনি আজকে এও জানিয়েছেন যে এই যে রিপোর্ট তৈরি হয়েছে খসড়া রিপোর্ট প্রস্তুত হয়েছে সেই খসড়া রিপোর্টে তাদের যে বিভিন্ন পয়েন্টসগুলো রয়েছে তা নয় তার পাশাপাশি মহুয়া মৈত্রের যে বয়ান সেই বয়ান যেমন রয়েছে পাশাপাশি তুমি জানো একই সঙ্গে কিন্তু একাধিক তথ্য তারা তুলে ধরেছেন যে একেবারে পিঙ্কি বোঝা যাচ্ছে যে বৈঠক শুরু হয়ে গেছে এথিক্স কমিটির আর এই বৈঠকের পরেই কিন্তু বোঝা যাবে যে মহুয়া মৈত্র তার সংসদ পদ আদৌ কি থাকছে নাকি থাকছে না নমস্কার প্রিয় দর্শক নমস্কার ভারত গোটা ভারতের জন্য একটা সুখবর রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার সুইচ টু রিপাবলিক ডিজিটাল